সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা বলেছেন, আমি আর কাউকে ভয় করি না, আমি এসব নেতা এমপি মন্ত্রী মানি না। এমপি নীতির ভিতর থাকলে তার পূজা করব, মন্ত্রী নীতির ভিতর থাকলে তার পূজা করব। 13 এপ্রিল সকাল 10টায় বাজার পরিদর্শন শেষে বসুরহাট বাজারের রূপালী চত্বরের সামনে তিনি এসব কথা বলেন। মানুষ আপনারা তৈরি গণপিরোধী দিবেন, আমি বললে আয় আছে আর আমার আল্লাহ আছে, আয় আর কেন ভয় করি না। এ সময় তিনি বলেন, মদন সাহেবের প্রোগ্রাম করছি, তাতে মহাভারত অশুদ্ধ হয়ে গেছে নাকি, 3 দিনের শোক করেছি আর নাকি কি হয়ে গেছে, আমি এগুলো ভয় পাই না। তারপর আমি নাগরিক শোকসভা করেছি, তারা তা বন্ধ করে দিয়েছে, যারা বন্ধ করেছেন জানাজায় 1000 মানুষও হবে না, আর ভোট আসলে টের পাবেন। আর বলে কিয়া হয়ে গেছে, তারপরে আমি শোকসভা করছি, নাগরিক শোকসভা বন্ধ করি, যেতেন না বন্ধ করছেন, জানা যায় 1000 মানুষ হয়েছিল আর ভোট আয়লে চার পাইল, মদাঙ্গ এলাকা বন্ধ করতে হবে, এটা আল্লাহ আমাদের সহযোগিতা করবে। আর আন্দু গান্দু এটা চিনি না, এটা উঠিয়ে দৌড়াইতে পারে, ইউনো দৌড়াইতে পারে, এসি ল্যান্ডে দৌড়াইতে পারে, ওই মাদক সম্রাট ইয়া এটার নাম কিয়া রবিউল, রবিউল মাদক সম্রাট ছাড়ান হেতে গায়ে চেক করি চাই হেতে যে গায়েতে আগে দিতে হিসেবে ওই কুত্তা বাসেন ব্যা ইয়ে সাংবাদিক গত লকডাউনের সময় বসুমার বাজারে মানুষের সাজা করে গেলে সেটি আলো অনেক বাচ্চারা কিনেছে, অনেক ব্যবসায়ীরা কিনেছে, কিনেছেন আসেন যা মনে করিবেন যে আয় এতে পড়ে গেছি, ঠিক আছে ঠিক আছে আয় আছি। আর আমার এলাকা কেউ না খায় মৃত্যুত্ব না, এই লকডাউনে এই রমজান আমরা নহাইলে নোয়াখালী প্রতিনিধি মোহাম্মদ ইমামউদ্দিন সুমনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট, এসএনটিভি।